মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর জেলার দিখৌমুখৰ রূপহীমুখত। আর এই দিখৌমুখ অঞ্চলের কেবাটাও স্থানত আজি পুয়ারেপরা কাজিরঙারপরা অহা এটা গড়ে আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করেছে, জনাঞ্চলত প্রবেশ করেছে। পোনপ্রথমে গড়টো রামখাপি দেওয়ালয়ের সমীপত দেখা গৈছিলে, তার পিছত তেলিয়াডুঙাত জনাঞ্চলত প্রবেশ করে আর তাত মানুহলো চোঁচা লওয়া পরিলক্ষিত হয়। আর তার পিছত গড়টোয় রূপহীমুখ অঞ্চলত ব্রহ্মপুত্র পার রূপহীমুখ অঞ্চলত অবস্থান করা বলে সদরি করেছে বন কর্মীসকলে। আর মই দেখাইছো ইয়াত এই যে বিশাল পথার আছে, পথারখন পার হয়ে আছে এখন ইয়াত পিটনি আছে, ডাঠ পিটনি আছে, হাবি আছে, আর তাত আসলে বন গড়টোয় অবস্থান করে থাকা বলে সন্দেহ করা হয়েছে। আর মানে দেখাইছো যাবতীয় হা সরঞ্জাম ইয়া দেখাইছো ট্রেক্টর লোকে ইয়াত অভিযান চলাইছে পথার মাজলে, হাবির মাজলে ট্রেক্টর লৈ গৈছে। আর তার উপরেও ইয়া মানে দেখাইছো হাতত বন্ধুক, ইতিমধ্যে দুই যায় গুলিও চলাইছিলে যাতে গড়টো খেদি পঠিয়াবলৈ সক্ষম হয়। মই মোর কাষত বর্তমান শিবসাগর আঞ্চলিক বন বিষয়া আছে, জানি বিচার কি ধরনের পদক্ষেপ করেছে। এটা বর্তমান আমার ট্রেক্টর হয়েছে গোটে গড়ের যে কোনফালি বাটোয় সেই রাতে গৈছিলে বা আর রাতে উভতি যাওয়া বাটো আমি চালো, গোটেটা চাই পেলে আমি গম পাইছি যে বর্তমানে এটা ধর এই পিটনি এখিনি আছে, এটা ইকরানি আছে, তাতে সুমাই আছে বলে ধারণা করা হয়েছে। আমার এটা আর টিম আহি আছে গোটে ইয়াত 24/7 আমার ডিউটি দিয়া হব আর চেষ্টা করা হব যে যে বাটে আহিছিলে সেইটো বাটে এটা উভতাই পঠিয়ার চেষ্টা করা হব। প্রথমতে আমি ইয়াতে রাংখাং বলে কয় সেইফেলে তাত ওলাইছিলে বলে কৈছিলে, তেতিয়াতে আমার গোটে টিমটো আহিলে রাতিপুৱাতে আহি পেলাই আমার এই দিখৌমুখৰ এই তিনিআলি এইটো তাৰমানে তাতে এখন বাহনী লিখি আছিলে, সেই বাহনতে সি সোমাই আছিলে, তারপরে আসলে খেদি উলিয়াই দিয়া হল, উলিয়াই পেলাই পঠিয়ে দিয়া হয়েছে। গুলি কে যাইছিল? গুলি চাই যাই চলো হয়েছে, অলপ পাবলিক অলপ পাবলিকর হেৰি এটা আছিলে, পাবলিক কন্ট্রোল করা লগতে আর মানে গড়টোর কারণেও তার সিকিউরিটির কারণে আমার গুলি ফুটো হয়েছে। গড়টো প্রবেশ এইটো এডাল বলে আমি ধারণা করছো যেটো আমার ভিডিও ফুটেজ আছে। বিগত বর্ষটো আহিছিলে এবছর যাওয়া বছর নয় তার আগ বছর আহিছিল গম পাইছিল, হয় ট্যাঙ্কুলাইজ করা হয়েছিল। কি ব্যবস্থা না এটা এই ট্যাঙ্কুলাইজ করা নয় কারণ এটা আসলে গোটাই সিচুয়েশনটা চাইহে কব পারা যাবে যে কি করা হব। কাজিরঙা না সেটো কব পারা নাই যা এটা কোপা আহিছে গড় হয় হয় ইয়া আঞ্চলিক বন বিষয়ার ভাষ্য মই দেখাইছো ইয়া শিবসাগর জেলার দিখৌমুখ অঞ্চলত বর্তমান এই ধরনের সকল সাজু হয়েছে, যে বন কর্মী সকলে এই ধরনের পুয়ারেপরা আসলে ট্রেক্টর লৈ বর্তমান অভিযান চলাইছে যাতে গড়টো সুরক্ষিতভাবে যাতে কাজিরঙালৈ পঠাই দিব পৰা হয় তার পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু অনাগত সময় লক্ষণীয় হব গড়টো সুরক্ষিতভাবে আগর জায়গালে ঘুরাই পঠাবলে সক্ষম হব নে নহয়।